এনেকৈ যে তার বিশেষ চিন্তা করবলগিয়া নহয় তেনেধরণেই মোক জানাইছে, অন্য বিশেষ নাই কথা। হয়, আর কি সময় ফোন করেছিল আজি? ফোন এটা প্রায় 4টামান বজাত। মই এটাই কথা অসম সরকার প্রশাসনক জানাব খুঁজো যে যিজন মানক চলিহা তেখেত দেরগাঁওত ঘর, গতিকে তেখেতের যিখিনি এতিয়া আমি দেখিবলৈ পাইছো যে পিস্তল লৈ বাইকত বহি গাড়ির পিস্তল লৈ গাড়ির উপর এখন ভারত অসম সরকারের হেৰি লগাই তেওঁ কেনে ধরনের চলিছে আর সেই পক্ষত কিয় আজিলেকে সরকারে কোনো এতিয়ালৈকে কোনো একশন দেখা নাই, ইয়ার লগত সরকার প্রশাসন জড়িত হয়ে আছে বুলিয়ে বোধ করা নাই। সম্পূর্ণ মই এইটাই কব খুঁজো, তেখেতক রেস্ট করব লাগে আর ওপর সম্পূর্ণ হেৰি লব লাগে, একশন লব লাগে। আর এইদরে এই লড়া ছালীবিলাক সম্পূর্ণরূপে জড়িত আছে সেটু নিশ্চিত আর দেখা গৈছে। মানুষের সুরক্ষার প্রতি কিনা জানাইছে নাকি? সেখিনিও একো জানা নাই, মাত্র চিন্তা করব নালাগে বলে কলে। এনেকৈ যে তার বিশেষ চিন্তা করবলগিয়া নহয় তেনেধরণেই মোক জানাইছে, অন্য বিশেষ নাই কথা। হয়, আর কি সময় ফোন করেছিল আজি? ফোন এটা প্রায় 4টামান বজাত। মই এটাই কথা অসম সরকার প্রশাসনক জানাব খুঁজো যে যিজন মানক চলিহা তেখেত দেরগাঁওত ঘর, গতিকে তেখেতের যিখিনি এতিয়া আমি দেখিবলৈ পাইছো যে পিস্তল লৈ বাইকত বহি গাড়ির পিস্তল লৈ গাড়ির উপর এখন ভারত অসম সরকারের হেৰি লগাই কেনে ধরনের চলিছে আর সেই পক্ষত কিয় আজিলেকে সরকারে কোনো এতিয়ালৈকে কোনো একশন দেখা নাই, ইয়ার লগত সরকার প্রশাসন জড়িত হয়ে আছে বলিয়ে বোধ করা নাই। সম্পূর্ণ মই এইটাই কব খুঁজো, তেখেতক রেস্ট করব লাগে আর ওপর সম্পূর্ণ হেৰি লব লাগে, একশন লব লাগে। আর এইদরে এই লড়া ছালীবিলাক সম্পূর্ণরূপে জড়িত আছে সেটু নিশ্চিত আর দেখা গৈছে। মানুষের সুরক্ষার প্রতি কিনা জানাইছে নাকি? সেখিনিও একো জানা নাই, মাত্র চিন্তা করব নালাগে বলে কলে।